এরপরে আসেন আপনার গেল এগুলোকে আবার হাইড করে দিই, এই লেয়ারগুলোকে আমরা কি করে দিলাম হাইড করে দিলাম, এই লেয়ারগুলোকেও কি করে দিই এখানে অপ্রয়োজনীয় লেয়ারটাকে হাইলাইট হাইড করে দিই। হাইড করে দেওয়ার পরে এরপরে যে টুলসটা আছে এই দুটো টুলসে তো আমরা আলোচনা করেছি, এরপরে হচ্ছে কি আমরা রেক্টেঙ্গুলার টুলস। রেক্টেঙ্গুলার টুলস হচ্ছে চার কোনা বক্স আকারে আমরা সিলেক্ট করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। নর্মালি আমি চার কোনা একটা বক্স নিলাম, এই বক্সটা মেয়েটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি মুভ টুলসে ক্লিক করি, মুভ টুলসে ক্লিক করে আমি এটাকে অন্য জায়গায় ওই সিলেক্টকৃত অংশটাকে মুভ করে নিয়ে যেতে পারি, ওই সিলেক্টকৃত অংশটুকুকে কি করতে পারি অন্য জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি, অথবা এই অবস্থায় যদি কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে দিলে ওই লেয়ারটা শুধু কপি হয়, কন্ট্রোল জে দিলে কি হয় ওই লেয়ারটা কপি হয়, অথবা আমি যদি এখান থেকে সিলেক্ট করার পরে ডিসিলেক্ট করতে পারি, মানে চাই না যে আমি চাচ্ছি না এইটুকু অংশ সিলেক্ট করার জন্য, তাহলে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। তাহলে আমি কয়টা অপশন শিখেছি, এখান থেকে মুভ টুল দিয়ে ক্লিক করে অন্য জায়গায় মুভ করে নিয়ে যাওয়া যায়, কন্ট্রোল জে দিলে আর একটা লেয়ার এই সেম অংশটুকু এই ডকুমেন্টের মধ্যে কি হচ্ছে, এই ডকুমেন্টের মধ্যে কি হচ্ছে কপি হচ্ছে, এই ডকুমেন্টের মধ্যে সেই জিনিসটা কপি হচ্ছে। আমি যদি চাচ্ছি না যে আমি এখন সিলেক্ট করতে ডিসিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ডি চাপলে কি হবে ডিসিলেক্ট হবে। এখন আমি যদি চাই যে এখান থেকে প্লাস, এটা হচ্ছে কি যোগ, এটা বিয়োগ এটা গুণ, এটা যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ গুণ, আমি চাচ্ছি যে যোগে গেলাম, আমি ওর পাটা সিলেক্ট করে নে, তাহলে পায়ের অংশটুকু সিলেক্ট করতে যাচ্ছি, এখন আমার কার্সরটা কিসে আছে যোগ করা যোগ চিহ্নতে আছে, প্লাস চিহ্ন, দ্যাট মিন্স প্লাস চিহ্নতে আছে, যদি আমি এখান থেকে ড্র্যাগ করি কি হচ্ছে যোগ হচ্ছে, যদি আমি এখান থেকে কি করি ড্র্যাগ করি যোগ হচ্ছে, হচ্ছে সেম ভাবে আমি যদি বিয়োগ করতে চাই, চাচ্ছি যে এই অংশটুকু বাদ দিয়ে সিলেক্ট হয়ে গেছে এর পাওয়ার এই অংশটুকু দরকার নাই, তাহলে এখান থেকে যে অংশটুকু বাদ দিয়ে সিলেক্ট হয়ে গেছে বিয়োগ হয়েছে, আচ্ছা যোগ এবং বিয়োগ বুঝছেন, এরপরে গুণ, গুণ মানে এইখান থেকে আমি দুই জায়গার মধ্যে যেটা কমন অংশ আছে, যেটা কমন অংশ আছে সেটা থাকবে বাকিগুলো চলে যাবে, দেখছেন দুই জায়গার মধ্যে কোনটা কমন, এখন দুই জায়গার মধ্যে যে অংশটুকু কমন সে অংশটুকু চলে যাবে, কন্ট্রোল ডি দিলে কি হবে ডিসিলেক্ট। রেক্টেঙ্গুলার মানে কি, চার কোনা আকারে কোনো এলিমেন্টকে সিলেক্ট করার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুলসটাকে ব্যবহার করে থাকি, ক্লিয়ার, কারো কোনো প্রবলেম বা কোয়েরিস আছে? এরপর হচ্ছে ইলিপস টুলস, ইলিপস টুলস মানে কি, চার গোলাকার বৃত্ত আকারে আমি এটাকে সিলেক্ট করতে চাই, অল্টার চেপে ধরলে বা শিফট চেপে ধরলে চারপাশ থেকে দু সমানভাবে বড় হচ্ছে, চারপাশ থেকে সমানভাবে বড় হচ্ছে, অথবা না হলে নর্মালি আমি ড্র্যাগ করলে ডিমের মতো হয়ে যাবে, নর্মালি ড্র্যাগ করলে কি হয়ে যাবে ডিমের মতো হয়ে যাবে, আমি যদি শিফট চেপে ধরে শিফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেটা চতুর্পাশে সমানভাবে বৃত্তাকার আকারে সিলেক্ট হবে, চতুর্ভাবে সমানভাবে কি হবে বৃত্তাকার আকারে সিলেক্ট হবে, ক্লিয়ার, বুঝাতে পারছি? এরপরে এখান থেকে সেম ভাবে যোগ, সেম ভাবে বিয়োগ, সেম ভাবে গুণ, গুণ মানে কি যে দুইটার মধ্যে কমন অংশ যেটা সেটা 50% ভিজিবল হইতে হবে, তাহলে গোলাকার বৃত্ত আকারে আমরা সিলেক্ট করতে পারছি। আর একটা ছবি ওপেন করি, ব্যাকগ্রাউন্ডটা আনলক করি, প্রত্যেকবার ব্যাকগ্রাউন্ডটা আনলক করতে হবে, ধরেন এটি এতটুকু অংশ রাখলাম, এগুলো হচ্ছে দুটা রেক্টেঙ্গুলে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল রো কলাম টুলস, মানে সিঙ্গেল রো এবং কলাম আকারে সিলেক্ট করা যায়, এখানে ক্লিক করলাম একটা
কি হয়েছে সিলেক্ট হয়েছে দেখছেন চিকন একদম লাইনে সুতার মতো কি হবে লাইন আকারে সিলেক্ট হবে কন্ট্রোল টি দিলাম টি দিলে ট্রান্সফর্ম আসবে আমি যদি এটাকে বড় করি এভাবে কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হবে যদি কোনো একটা এক কালার কোনো এলিমেন্ট থাকে এই এই জায়গায় এটাকে পাশে টেনে দেওয়ার জন্য বা বড় করার জন্য এই এই টুলসটা ব্যবহার করে থাকি আবার দেখাচ্ছি এখানে ভাষাংশ খালি না কন্ট্রোল ডি দিলাম এখানে কলাম আকারে ক্লিক করলাম সিলেক্ট করলাম তো কন্ট্রোল টি এভাবে টেনে দিব এরপরে একমত হইলাম এটার সাথে কন্ট্রোল ডি দিলাম ডি সিলেক্ট তাহলে এটা নর্মালি এমনিতেও সিলেক্ট করতে পারি কন্ট্রোল দিয়ে রেকটেঙ্গুলার টুলস দিয়ে সেম টুলটা দিয়ে কি করতে পারি কন্ট্রোল টি দেখছেন সিলেক্ট হয়েছে তাহলে এইটা হচ্ছে এই চারটা হচ্ছে রেকটেঙ্গুলার মানে চার কোণ আকারে ইলিপস মানে কি গোলাকার বৃত্ত আকারে সিঙ্গেল মার্কেটলস মানে কিভাবে রো আকারে কলাম আকারে এটা রো আরটা কলাম এটা হচ্ছে রো আকারে আর এটা হচ্ছে কি কলাম আকারে এই চারটা হচ্ছে সিলেকশন টুলস কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এটা বড় করতে পারি ছোট করতে পারি এবং সেটাকে কি করতে পারি পরিবর্তন করতে পারি আমি আবার একটা জিনিস দেখাই কন্ট্রোল ডি ডি সিলেক্ট রেকটেঙ্গুলার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কি করতে পারি ফেদার কমাইতে বাড়াইতে পারি আচ্ছা ফেদারটা পরে আসতেছি কন্ট্রোল ডি দিলাম ডি সিলেক্ট তাহলে এই চারটা নর্মাল সিলেকশন টুলসগুলো কি আপনারা বুঝতেছেন কিনা